হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই তো আজকের নতুন ভিডিও আপনাদের সকলকে জানায় স্বাগত আর আজকের এই ভিডিওতে বলব যদি আপনার ইউটিউব চ্যানেলটি সার্চে না আসে তাহলে কী করবেন অবশ্য আপনার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন করতে হবে কেন পরিবর্তন করবেন কারণ আপনি যেমনটি কিংবা আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি দিয়েছেন সেই নামটা যদি অলরেডি কেউ আগে নিয়ে নিয়েছে তাহলে কিন্তু ওই নামটি আপনি আর নিতে পারবেন না তো আপনাকে একটা ইউনিক কিছু নাম আপনাকে দিতে হবে যেটা অবশ্যই ইউটিউবে এখনো কেউ সেই নামটা নেয়নি তো সেই জন্য কিভাবে আপনার যে পুরনো নামটা চেঞ্জ করবেন এটি নতুন নাম কিভাবে আপনার ওই ইউটিউব চ্যানেলে রাখবেন তো চলুন না আজকের ভিডিও শুরু করতো হ্যালো ফ্রেন্ডস আপনাদের অল্টেজ বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি অনিল তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখাবো তো আপনার কাছে যদি মোবাইল কিংবা কম্পিউটার ল্যাপটপ হয়ে থাকে তাহলে কিন্তু কম্পিউটার ল্যাপটপ আমাদের করতে পারবেন কারণ এখন বেশিরভাগ পরিমাণে কিন্তু ইউটিউবার আছে মোবাইলের তো সেই জন্য আজকের ভিডিওটা আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তো মোবাইলের মাধ্যমে চলে আসবো যে আপনার গুগল ক্রোম বাজারটি আছে তো গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে সার্চ বক্সে ইউটিউব ডট কম লিখে এখানে কিন্তু সার্চ করবেন ইউটিউব ডট কম লিখে সার্চ করলে এভাবে কিন্তু আপনার কাছে একটু পেজ চলে আসবে তো এখানে চলে আসবে এটি কিন্তু আপনাকে ডেস্কটপ সাইটে অন করতে হবে ডেস্কটপ সাইটে অন করার জন্য সাইটের কোণা দেখুন থ্রি একটি অপশন আছে এখানে ক্লিক করার পরে এটি কিন্তু ডেস্কটপ সাইটে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন এখানে লগ ইন করার পরে সাইডের কোনায় দেখবেন আপনাদের যে প্রোফাইল ফটোটি দেওয়া আছে সেটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার একটু নিচে চলে আসার পর এইখানে দেখতে পারবেন যে একটি সেটিংস কিংবা ওয়াইটি স্টুডিও তো অনেক সময় দেখে দেখবেন ইউটিউব স্টুডিও অনেক মোবাইলে কিন্তু কাজ করে না তো সেই জন্য আমি একটি সম্পূর্ণ আজকে সিক্রেট ট্রিক্সের সঙ্গে আমি পরিচয় করে দেবো দেখুন এই প্রোফাইল ফটোটার উপরে ক্লিক করার পরে নিজেদের চলে আসার পর ইউটিউব স্টুডিও ক্লিক দরকার নেই নিজে দেখবেন সেটিংয়ের একটি আইকিউ সেটিংস পেয়ে যাবেন তো সেটিংসে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার নিচে চলে আসার পর এইখানে দেখতে পাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার যে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটা কিন্তু এখানে স্টুডিও ভার্সানে এখানে কিন্তু খুলে যাবে তো এখানে খুলে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ এডিট করতে পারবেন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের নামটা এডিট করবেন সেটা আমি এখন দেখাবো তো এই সেটিংটি চলে আসার পর একটু এটা আমার দেখুন দেখুন সেটিং আছে এটা আমি ক্লোজ করে দিলাম তো এইভাবে কিন্তু আপনার কাছে একটা সেটিং কিন্তু এখানে চলে আসবে তো চলে আসার পর এই সাইডের কোণা দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা সেটিং এখানে দেখতে পাবেন চ্যানেল ড্যাশবোর্ড তারপর দেখুন কন্টেন্ট তারপরে এইভাবে সেটিং কিন্তু এখানে পেয়ে যাবেন এই সাইডের কোনায় নিচে দেখবেন সেটিংয়ের একটি আইকন পাবেন তো সেটিংয়ে ক্লিক করবেন সরি সেটিং না এই এই সাইডে একটু নিচে টেনে নিয়ে আসবেন এটা টেনে নিয়ে আসার পর এইখানে কাস্টমাইজেশন বলে একটি সেটিং এখানে পেয়ে যাবেন এই যে দেখুন ব্রাশের মতো আইকনটা ঠিক একটা দেখা যাচ্ছে তো এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেখুন এখানে চ্যানেল কাস্টমাইজেশন এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেআউট রান্ডিং বেশি কিনবো এখানে বেশি ইনফোটাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন দেখুন এই চ্যানেল নেম এন্ড ডিসক্রিপশন এইখানে চ্যানেল নামে ডিসক্রিপশনের নিচে দেখতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলের নামটি দেওয়া আছে নামের সাইডে দেখুন একটি পেন্সিলের আইকন দেওয়া যাচ্ছে এডিটের আইকন তো এখানে ক্লিক করে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি আছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে এখানে আপনার ইচ্ছা মতো আবার একটি নতুন এডিট করতে পারবেন তো আমার এখন মোবাইলের মাধ্যমে দেখা যায় তো ঠিক এখানে কিন্তু আপনার সামনে শো হচ্ছে না আমার কারণ এখানে আমার কিবোর্ডটি চলে এসছে তো এখানে আমি কিছু একটি নামটা এখানে লিখে দিচ্ছি তো নামটি লিখে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাবেন যে এখানে পাবলিক অপশানটি এখানে কিন্তু আমার এখন দেখুন এখানে ব্লু কালার হয়ে গেছে ঠিক আছে তো এখন কিন্তু এই পাবলিক অপশানটাতে ক্লিক করলে আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি আছে সে নামটা কিন্তু অবশ্যই আপনার ইউটিউবে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনার ইচ্ছা মতো আপনার ধরুন একটি নাম আছে আর নাম পরিবর্তন করার জন্য এখানে কিন্তু নামটা পরিবর্তন করতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস এই ছিল আজকের একটি ছোট্ট টিপস যে নিজের ইউটিউব চ্যানেলের নাম কিভাবে পরিবর্তন করবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্য আপনার মতামত কমেন্ট বক্সে বলতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর যে বন্ধুগুলো জানে তাদেরকে অবশ্যই শেয়ার করতে পারেন দেখা হবে একটি নতুন ভিডিও হয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন